ভারত পাকিস্তান ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হলেও সুপার এইটে যাওয়ার সম্ভাবনা আছে পাকিস্তানের। এদিকে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার সম্ভাবনা এখনও আছে ভারতের। আর কিছুক্ষণ পরই বহুল প্রতীক্ষিত ভারত পাকিস্তান ম্যাচ, যে ম্যাচের জন্য এত আয়োজন, এতদিনের প্রতীক্ষা। তবে নিউ ইয়র্কের হাই ভোল্টেজ এই ম্যাচে চোখ রাঙাচ্ছে বৃষ্টি। ভারত জয় দিয়ে আসর শুরু করায় ভারতের সমর্থকদের কাছে এই বৃষ্টিকে ততটা বেরসিক মনে হবে না। তবে যুক্তরাষ্ট্রের কাছে হেরে সিরিজ শুরু করা পাকিস্তানের জন্য এই বৃষ্টি দুঃস্বপ্নের অন্য নাম। তবে পাকিস্তানের সমর্থকদের জন্য আছে স্বস্তির খবর। ভারত পাকিস্তান ম্যাচ যদি বৃষ্টিতে ভেসেও যায়, অর্থাৎ ভারতকে হারিয়ে 2 পয়েন্ট অর্জনের বদলে 1 পয়েন্ট পায় পাকিস্তান, তারপরও আছে সুপার এইটে যাওয়ার সুযোগ। সেক্ষেত্রে কোন সমীকরণ মেলাতে হবে পাকিস্তানকে দেখে নেওয়া যাক। এই ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে 2 ম্যাচ শেষে পাকিস্তানের হাতে পয়েন্ট থাকবে মাত্র 1, বাকি 2টি ম্যাচে আয়ারল্যান্ড ও কানাডার বিপক্ষে। যদি 2টি ম্যাচও জিতে পয়েন্ট হবে 5। এদিকে ভারতের পয়েন্ট হবে 2 ম্যাচে 3, তাদের বাকি 2টি ম্যাচ যুক্তরাষ্ট্র ও কানাডার বিপক্ষে। যদি 2টি ম্যাচে ভারত জিতে 7 পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে পাবে পরের পর্বের টিকিট। দুই ম্যাচের 2টিতেই জয় তুলে নিয়ে যুক্তরাষ্ট্র 4 পয়েন্টের মালিক। তারা আইরিশদের হারালে 6 পয়েন্ট নিয়ে কোয়ালিফাই করবে সুপার এইটে। তবে যদি আয়ারল্যান্ড যুক্তরাষ্ট্রকে হারিয়ে দেয়, তাহলে পাকিস্তানের সুপার এইটে যাওয়ার সুযোগ থাকবে। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র আর কোনো জয়ের দেখা না পাওয়ায় তাদের পয়েন্ট থাকবে 4, পাকিস্তান 5 পয়েন্ট নিয়ে যাবে সুপার এইটে। এদিকে ভারতেরও এখনও সম্ভাবনা আছে গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার। পাকিস্তানের কাছে হেরে গেলে হারের পর দলটি যদি যুক্তরাষ্ট্রের কাছে অথবা যুক্তরাষ্ট্র ও কানাডা দুই দলের কাছে হেরে যায়, তাহলে পয়েন্ট হবে 4 অথবা 6। যুক্তরাষ্ট্র 3টি ম্যাচে জয় পেলে তাদেরও পয়েন্ট হবে 6, পাকিস্তান বাকি 3 ম্যাচের প্রতিটি জিতলে পয়েন্ট হবে যথারীতি 6। সেক্ষেত্রে রান রেটে এগিয়ে থাকা দুই দলই পাবে সুপার এইটের টিকিট। যদিও বাস্তবিক অর্থে এমন সম্ভাবনা ক্ষীণ, ভারত সুপার এইটে এক পা যেমন দিয়েই রেখেছে, তেমনি পাকিস্তানের জন্য এবারের বিশ্বকাপের গ্রুপ পর্বে বাদ পড়ার সম্ভাবনা এ মুহূর্তে বেশি। বাকিটা নির্ভর করছে ভারত পাকিস্তান ম্যাচের ফলাফলের উপর। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।